পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে, চারটা কাবার নিয়ন্ত্রণে আছে। হাকিকত বুঝেন বন্ধু, গভীর মনোযোগ। পৃথিবীটা তিনটা সূর্য, প্রথম সূর্যটা রবিউল আব্বাল যিনি হচ্ছে নবী দুজাহান, দ্বিতীয়টা রবিউল সানি যিনি বরফির আব্দুল কাদির জিলানি, তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দুয়ার বিনিময় যেটা পূর্ব আকাশে ভোরবেলা উদয় হয়। পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে। আপনারা কাবা দেখেন একটা আছে শুধু মক্কা, কাবা হলো চারটা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, যিনি কাবার কাবা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ, কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যরকম সুবহানাল্লাহ, সেজদা চলতেছে তিন ভাগে, আপনারা সেজদা দেন এক ভাগে, নামাজ পড়তে গিয়া সেজদা চলে তিন ভাগে, একটা হলো মসজিদুল্লাহ, আর একটা হলো মসজিদ ইলাই, আর একটা হলো সাজেদ। সেজদা তিন প্রকার, একটা কাবাকে সামনে রেখে, আর একটা আল্লাহকে সামনে রেখে, আর একটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে। যেই সেজদাটা হলো তাজিমি সেজদা, যেটা দিতে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদুলি আদম, ও ফেরেশতা সেজদা দে আদমের, সবস্থা ফেরেশতা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, বড় হুজুর সেজদা দিল না। আল্লাহ কো আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। নামাজের বিনিময়ে জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত। আদমকে সেজদা না দিলে হুদা কাফের শয়তান কয়ে জান্নাত থেকে কেন বহিষ্কার করলেন? শুধু কাফের নয়, শয়তানও বানাইলেন। 9 লক্ষ বৎসর বন্দিগি, 9 লক্ষ বৎসরের বন্দিগির পরিণাম ফল লাশ পর্যন্ত হয়ে গেল কাফের ও শয়তান। বন্ধুরে, আদমকে সেজদা না দেওয়ার কারণে আদম তো খোদা নয়, আদম তো খোদা নয়, সেজদার মালিক আল্লাহ হয়। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিলে শিরিক হয়, কিন্তু আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কয়? আল্লাহ সঙ্গে সঙ্গে কাফের শয়তান বানাইয়া দিল বড় হুজুররে দুনিয়াতে পাঠাইয়া। হুজুর কানতেছে নিম্ন কোর্টে জামিন না দিলে জজ কোর্টে দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্টে দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, কিন্তু সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, যিনি কাফের শয়তান ডিগ্রি দিয়েছেন উনি মাপ দিতে পারবে না, দিলে হাকিমগিরি থাকবে না। যে শয়তান কাঁদতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, একদিন জলিল কদর পায়গাম্বর মুসা নবীর লোকে সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, সালাম দিয়ে বলেন, হুজুর আমার একটা আরজি গ্রহণ করেন। কো আরজিটা কি? আল্লাহকে জিগাই বিননি, আমার আগের জাগাত নিবনি। মুসা নবী কো তুই কে? কো আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম অলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। 4 লক্ষ বৎসর ইবাদতের পরে 4টা ডিগ্রি পেয়েছি। আদমকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ কাফের শয়তান বানাইয়া এই দুনিয়াতে দিছে পাঠাইয়া। আমার মুখে আল্লাহর কাছে কইতে পারবো না, মাফ চাইলেও দিব না। আপনি যেহেতু হাজার বার কথা বলেন, আমার আরজিটা আল্লাহর জিগাইবেননি। মুসা নবী কো তোরে কাফের শয়তান কেন বানাইছে? কো আদমকে সেজদাটা না দেওয়ার কারণে। যারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে, তারে সেজদা দিবিনি। শয়তানে কো জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা নবী কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। মনোযোগ, গভীর মনোযোগ। এখন ফেরেশতা চিন্তা করে, আদম সেজদার মালিক নই, আদমকে সেজদা না দিলে খোদা কেন কাফির কই? খুব মনোযোগ করে বন্ধু, আদমের ভিতরে থেকে আমার আল্লাহ সেজদা লয়, আদমকে সেজদা দিলে বাংলার ওহাবিরা শিরিক কই? কি কয়, কি কয়? শিরিক কয়। হেরা শিরিক পাইল কই? খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, সাই মানে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, মুর্শিদ রূপে সাই খেলছে। আল্লাহর কোটে মাপ চাইলে মাপ না দিলে, মুর্শিদের নামের দুহাই দিলে মাপ মিলে। চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে, চিনল বাংলার জগ জাতীয় কবি কবি নজরুলে, লিখেছে গেয়েছে তৌখিদেরি, তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। যেই নামের দুহাই দিলে আদম খাওয়ার 350 বৎসরের দোয়া কবুল হয়। বলুন ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ করে বন্ধু,
শয়তান লাশ পর্যন্ত চিন্তা করছে আদম কে সাজদা দিতে আল্লাহ হুকুম করেছিল এই সাজদার মালিক আদম আদম ছিল না রে বন্ধু এই সাজদার মালিক ছিল আমার নবীজি বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ও রেজবি সাহেব আদমের ভিতরে নবী কেমনে ঈসা নবী বিদায়ের 570 বছর পরে নবীজির আগমন 12ই রবিউল আব্বাল সোমবার শুভেচ্ছা জিকির টাইম আদম নবী হইতে ঈসা নবী 1 লক্ষ কমবেশ 2 লক্ষ 24 হাজার পয়গম্বর বিদায়ের পরে ঈসা নবী বিদায় হবে ঈসা নবীর 570 বছর পরে আমার নবী এই দরাতে আসবে আদমের ভিতরে নবী ছিল কেমনে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসী তোনা 127 বডি বানাইয়া কাবা ঘরের পিছনে দেশে রাখিয়া কালো কালো গোলাপ দিয়া ডাকিয়া আদম বডিরারে কালো গোলাপ দিয়া ডাকিয়া কাবা ঘরের পিছে রাখছে যেই জায়গাটা রাখছে এই জায়গাটা এখনো খালি বেড়া দিয়া রাখছে খুব মনোযোগ করে বন্ধু 40 বছর 40 বছর ছিল আদম কালো গোলাপের ভিতরে আদম কালো গোলাপের ভিতরে ছিল বিদায় মক্কার গোলাপটা কালো হয়ে গেছে জোর কোন সুবহানাল্লাহ 40 বছর রাখার পরে আমার আল্লাহ হুকুম করে বন্ধু গো আমি মানুষ বানাইছি কেন মানুষ বানাইছি বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাবো আমি আপনারে আদম নির্জীব নির্জীবকে সজীব করতে হবে সজীব হইতে গেলে রূহের প্রয়োজন কিসের প্রয়োজন কিসের প্রয়োজন রূহ যদি আছে দেখো জিন্দা রূহ না থাকলে রূহ দেহ মরা এখন রূহকে পাঠাইলো আদমের ভিতরে 127 বডির ভিতরে ঢুকিয়া রূহ গেল বাকির হইয়া আল্লাহ কো বাকির হইলে কেন দুর্গন্ধ অন্ধকার এই এই দুর্গন্ধের ভিতরে থাকা আমার পক্ষে সম্ভব না আল্লাহ কো রাগ দুর্গন্ধ দূর করি ও মোল্লা কারো ছিলা সিন্নি খাইলি মোল্লা সিন্নি না কার সামনে বেয়াদবি করস তোরা বুঝস না আদম নির্জীব বডি রূহ বাকির হয়ে গেছে এখন আল্লাহ দুর্গন্ধ দূর করতেছে দেহটার আলোকিত করতেছে নূরে মুহাম্মদি হইতে নূর মুবারক আদমের পিঠে লাগাইছে অল বডি আলোকিত হয়ে গেছে এখন রূহকে আদেশ করছে ভিতরে যাও রূহ ভিতরে এসেছে এবার আল্লাহ জিজ্ঞেস করে এখন কি থাকবে না বাকি আসবে রূহ কো মালিক চাই এখন আর কোনো টেনশন নাই